রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করা সহ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর নেতৃত্বাধীন সরকারের উপর চাপ রাখতে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মার্কিন অর্থ বিভাগ বা ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের 11 প্রতিষ্ঠান ও 7 ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ওয়াশিংটনের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কোর সরকার দেশটির গণতন্ত্রপন্থী বেসামরিক নাগরিক ও সমাজের উপর দমন পীড়ন চালাচ্ছে, তার পরিবারের সদস্যরা আর্থিক দুর্নীতিতে জড়িত এবং ইউক্রেনের উপর রাশিয়ার অন্যায্য যুদ্ধে শুরু থেকেই বেলারুশের সমর্থন ও সামরিক সহায়তা রয়েছে। আর এসব কর্মকাণ্ডের জন্য লুকাশেঙ্কো সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে মার্কিন অর্থ বিভাগের আওতাধীন বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় বা ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল থেকে নতুন নিষেধাজ্ঞা ঘোষিত হয়। একই দিন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ে বেলজিয়াম সহ কয়েকটি দেশের 11 প্রতিষ্ঠান ও 7 ব্যক্তি। রাশিয়ার সামরিক বাহিনী ও ইউক্রেন আক্রমণে সহযোগিতাকারী হিসেবে এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বা ট্রেজারি ডিপার্টমেন্ট। অর্থ বিভাগের আওতাধীন অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছে, বেলজিয়াম ভিত্তিক হ্যান্স দ্য গিতিরের নেতৃত্বে পরিচালিত নেটওয়ার্কটি এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু।